আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না। যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কেয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে কামড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বোঝার ও মানার তৌফিক দান করুন। আমিন।